আজকে আজার মাসুদ তার ভাই টুইট করেছে যে শত্রুরা এসে আমাদের দেশে আমাদেরকে মেরে গেছে, সেটাই মিডিয়ায় চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান প্রশ্ন করার সাহস পেল না যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা, কতজন মরেছে, কারণ ওরা জানে ঘরে ঢুকে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি প্রশ্ন করছেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা, কোথায় হয়েছে, কখন হয়েছে। তো যার যাকে আমরা আক্রমণ করলাম তারা সাহস পাচ্ছে না, তারা জানে যে ভারত মেরেছে। মমতা ব্যানার্জি কিসের চিন্তা, উনি কার হয়ে কথা বলতে চাইছেন? আর ঠিকই বলেছেন, সেই জন্য তার বাইটটাই আজকে পাকিস্তান টিভিতে চলছে, তারা ওটাকে প্রমাণ দিচ্ছে যে ভারতের লোক মোদির সঙ্গে নাই। কারণ মমতা ব্যানার্জি মোদির সঙ্গে নাই নয়, দেশের সঙ্গে নাই, সেনার সঙ্গে নাই। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।